পাসপোর্ট আধুনিক হলেও বাড়েনি সেবার মান। নির্ধারিত তারিখে এসেও বায়োমেট্রিক দিতে পারছেন না অনেকেই। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় চরম দুর্ভোগ। এই জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার তিন ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। সেবার মান অত্যন্ত নিম্ন মানের। দুজন দুজন অফিসার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষগুলো ভোগান্তি ভোগে না। 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 300 থেকে 400 লোক দাঁড়ানো। সুযোগ নিচ্ছে দালাল চক্র, জনবল সংকটের দোহাই অধিদপ্তরের। ই পাসপোর্টের যে সেন্ট্রাল যে টেকনিক্যাল ইস্যুটা আছে সেটার জন্য জনবল প্রয়োজন, আর আমাদেরকে এনরোলমেন্ট করার জন্য জনবল প্রয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালে সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 23 বছরেও সংস্কার হয়নি খুলনা শহর রক্ষা বাঁধ, বিভিন্ন স্থানে ব্লক ভেঙে সরে গেছে, ঝুঁকিতে নদী তীরে দোকানপাট, সরকারি অফিস, হাসপাতাল সহ। দুই মাস আগে অনলাইনে ই পাসপোর্টের জন্য ছবি তোলার তারিখ সময় সবই পূর্বনির্ধারিত, তবুও সময় মতো বায়োমেট্রিক দিতে পারছেন না পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, এমন চিত্র এখন পাসপোর্ট অফিসগুলোতে। ই পাসপোর্টের যুগে প্রবেশ করলেও পাসপোর্ট অফিসে সেবার মানে লাগেনি আধুনিকতার ছাপ। শুধুমাত্র জনবলের অভাবে আধুনিক সব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। যদিও পাসপোর্ট অধিদপ্তর বলছে জনবল বৃদ্ধি করা হলে দেশের মানুষ পাসপোর্ট অফিসে পাবে বিশ্বমানের সেবা। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। পাসপোর্টের জন্য গ্রাহকের দীর্ঘ লাইনের অপেক্ষা, প্রতিটি কক্ষে যেন তিল ধারণের ঠাঁই নেই, এটি আধুনিক পাসপোর্টের সেবা নেওয়ার চিত্র। যদিও ফর্ম পূরণ করার সময় সেখানে দেয়া থাকে নির্ধারিত সময় এবং তারিখ। সকাল থেকে বায়োমেট্রিক দিতে সাধারণ মানুষের দীর্ঘ সারি, যেখানে বসার সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কাউকে কাউকে ফিরতে হচ্ছে সেবা না নিয়েই। দুজন দুজন অফিসার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষগুলো ভোগান্তি ভোগে না। তথ্য অনুযায়ী আমি সাবমিট করেছি, পাসপোর্ট নিতে আসছি, আমার তথ্য সঠিক বল। সেবার মান অত্যন্ত নিম্ন মানের, এখানে উচিত লোকবল বাড়ানো। যেখানে দাঁড়িয়ে থাকতে মানে থামবে না, ঘামবে না, এরকম নীতিবাঞ্ছনা করছে, কিন্তু অবস্থা দৃষ্টি সেরকম মনে হচ্ছে না। আগারগাঁও পাসপোর্ট অফিস প্রতিদিন গড়ে 1000 মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও শুধু বায়োমেট্রিক দিতেই এই অফিসে হাজির হন 2500 জন, আর অন্যান্য সেবা নেন আরো 3000। এতে সেবার পরিবর্তে শিকার হন দুর্ভোগের। শুধু শুধু 3 ঘন্টা সকাল থেকে 9:30 পর্যন্ত দাঁড়ায়, ওই মাথায় গিয়ে আবার এই জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এই যন্ত্রণা থেকে মানুষ কবে বাঁচবে? আমার মনে হয় যে এর কোনো উপায় দেখতেছি না। জায়গা আছে ধরেন 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 300 থেকে 400 লোক দাঁড়ানো। গত কয়েক বছরে পাসপোর্ট অফিসে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক সেবা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে তা ম্লান হয়ে যাচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে দালাল চক্র। 50 জন কর্মকর্তার কাজ 5 জন করতেছে, আর 2500 জন্য আমাদের বায়োমেট্রিক এনরোলমেন্ট অফিসার লাগবে 75 জনের মতো, আমার এখানে আছে 28 জন। আমরা তো কাউকে ফেরত দিচ্ছি না, কিন্তু আমরা করতেছি সকাল 8 থেকে শুরু করে রাত্রি 8-9 বাজে, কিন্তু এটা কয়দিন করতে পারবে? ঢাকা অফিসগুলোর পাশাপাশি জনবল সংকট রয়েছে বিভাগীয় অফিসগুলোতে। সংকট সমাধানে 2016 সালে প্রথম 6000 জনবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পাসপোর্ট অধিদপ্তর। 5 বছর পর সেখানে মাত্র 350 জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। যে জনবল বাড়ছে সেটা দিয়ে সেবা দেওয়া আমাদের জন্য একটু কষ্ট হবে। এখানে প্রশিক্ষণের জন্য জনবল ইনক্লুড করা প্রয়োজন। ই পাসপোর্টের যে সেন্ট্রাল যে টেকনিক্যাল ইস্যুটা আছে সেটার জন্য জনবল প্রয়োজন, আর আমাদেরকে এনরোলমেন্ট করার জন্য জনবল প্রয়োজন। দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে 2021 সালে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়। MRP থেকে ই পাসপোর্টের যুগে প্রবেশ করলেও সেবার মানে বাড়েনি আধুনিকতার এতটুকু ছোঁয়া। পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী দুর্ভোগ আর হয়রানি। পাসপোর্ট অধিদপ্তর বলছে সেবার মান বাড়ানোর জন্য প্রয়োজন দক্ষ জনবল, তাহলে সম্ভব সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেয়া। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আরও থাকছে। এক যুগেও ভারতের কালীতলা পার্কিংয়ে সিন্ডিকেটের কবল থেকে মুক্তি মেলেনি বাংলাদেশি আমদানিকারকদের, সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানালো বন্দর কর্তৃপক্ষ। ভোর থেকেই ধান বেচাকেনায় জমজমাট দিনাজপুরের গোপালগঞ্জ হাট।
প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,100 টাকায়। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দুলাল, তামিম, দিনাজপুরে এখন কিন্তু প্রচণ্ড শীত, হিমেল বাতাস এবং কুয়াশা, এ উপেক্ষা করেই কিন্তু কৃষকরা তাদের ধান নিয়ে বিভিন্ন যানবাহনে করে এই গোপালগঞ্জ হাটে নিয়ে আসছেন এবং ভোর থেকেই কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতাদের হাঁক ডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে। এবং এই গোপালগঞ্জ হাট, আমরা আপনি কি আজকের যে হাটের যে পরিস্থিতি বা অবস্থা সেটাকে আপনার বলতে পারি যে এখানে যে ধান বিক্রি হচ্ছে আপনার সুগন্ধি বা চিকন ধান, এবং সেটা কিন্তু আপনার 35 থেকে 3700 টাকা বস্তা, অর্থাৎ আপনার প্রতি মণ বিক্রি হচ্ছে আপনার 1700 থেকে 1800 টাকা করে মণ। এবং পাশাপাশি অন্যান্য যে ধান, সে ধানেরও দাম কিন্তু মোটামুটি ভালো, তারা যেটা জানিয়েছেন 1900 থেকে 2,100 টাকা বস্তা, অর্থাৎ 950 থেকে 1,000 টাকা মণ প্রতি মণ বিক্রি হচ্ছে। তবে কৃষকরা যে বিষয়টি এখানে তুলে ধরেছেন, তারা যেটা বলছেন যে এই ধান তারা যে উৎপাদন করছেন, উৎপাদনে এবার কিন্তু তেল এবং জ্বালানি যে খরচ, পাশাপাশি শ্রমিক, কীটনাশকের দাম নাকি অনেক বেড়ে গেছে, এই কারণে তারা বলছেন যে উৎপাদন যে খরচ, সেই খরচটি কিন্তু তারা খুব একটা যে তুলতে পারছেন তাও না। তারপরেও এই আজকের যে দাম, সে দামটি তারা বলছেন যে মোটামুটি তারা সন্তুষ্ট। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সরকার যে সংগ্রহ অভিযান শুরু করেছেন আপনার নভেম্বর মাস থেকে, সেটি হচ্ছে ধান এবং চাল দিনাজপুরে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে কৃষকরা কিন্তু সরকারের ঘরে ধান দিতে আগ্রহী না, কারণ একটাই, তারা বলছেন যে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু দিনাজপুরে 13% মাত্র অর্জিত হয়েছে। এবং এই অর্জিত হওয়ার কারণে কৃষকরা যেটা বলছেন যে সরকার যদি তাদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয় তাহলে তাদের উৎপাদন খরচ অনেক কমে আসবে। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধানের বাজারের সর্বশেষ এই ছিল তামিম। উত্তরের জনপদ দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। ক্রিকেটারদের অভিষেক করানোর ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়া খুবই জরুরি। সঠিক সময় না বুঝে কাউকে সুযোগ দিয়ে আবার হঠাৎই বাদ দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে তার নেতিবাচক প্রভাব দেশের ক্রিকেটে, এমন মন্তব্য করেছেন মাশরাফি বিন মর্তজা। 2022-এর ব্যস্ত সূচিতে ভালো করতে হলে সিনিয়র ক্রিকেটারদের ফিট থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। কোনো খেলোয়াড়কে যখন নেবেন, ইউ মেক শিওর যে না, সে আমার ফিউচার এবং তাকে আমি লং পিরিয়ড অফ টাইম দেখব। ইন্টারন্যাশনাল ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরমেন্স পাবেন বা হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইটস অল অ্যাবাউট পেশেন্স, আপনাকে পেশেন্স ধরতে নিতে হবে। তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ মাচ রেডি, যাকে আপনি নিচ্ছেন সে কতটা রেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বলে দেখছেন। ম্যাশ বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়াররা আছে তারা ফিট থাকা এবং তারা টিমের সাথে থাকা, ইম্পর্টেন্ট হচ্ছে তারা টিমের সাথে থাকা, এবং সেই সাথে যারা মাঝামাঝি পর্যায়ে মানে 7-8 বছর 6 বছর খেলেছে তাদেরও ইনপুট, এবং সেই সাথে ইয়াং যারা আসছে তাদেরও। আমাদের আর্লি ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে আমরা এত দূর খেলতে পারতাম না। সো এটা প্রবলেম। আর যখন আপনার এর ইম্প্যাক্টটা রাখা এই যারা ইয়াং প্লেয়ার আসছে তাদের জন্য এত সহজ না। সাকিব ছাড়া কিন্তু সবাই স্ট্রাগল করে একটা পর্যায়ে এসেছে। পঞ্চপাণ্ডবের তিনজন, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি বিপিএলে খেলছেন এবার একই দলের হয়ে। বিষয়টা নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হলেও ম্যাচ দেখছেন একেবারেই ভিন্নভাবে, নামে নয় বরং পারফরমেন্স দিয়ে ভালো কিছু করার মাঝেই সার্থকতা খুঁজছেন মাশরাফি। যারা বলছে যে মাশরাফি 2017 সাল থেকে কিন্তু টি-20 নাই, সো ইটস নট অ্যাবাউট নেম, ইটস অ্যাবাউট হাউ ইউ প্লে ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তামিমকেও ওয়ার্ল্ড কাপে খেলেনি, সো তামিম ইকবাল ইটস মানে ইটস এ হিউজ নেম বাংলাদেশ ক্রিকেটে, বাট কতটুকু ইম্প্যাক্ট থাকবে সেটা মাঠের ক্রিকেট হলে বোঝা যাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার। এই জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 300 থেকে 400 লোক দাঁড়ানো। পাসপোর্ট আধুনিক হলেও বাড়েনি সেবার মান, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় চরম দুর্ভোগ। এখনো সক্রিয় দালাল চক্র, জনবল সংকটে দোহায় অধিদপ্তরের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।